আমাদের মাঝে পেয়েছি কারি মোহাম্মদুল্লাহ বাবরি সাহেবকে, উনাকে আমরা প্রশ্ন করব। হযরত আপনার কাছে সর্বপ্রথম আমার একটি প্রশ্ন হলো, পবিত্র আল কোরআন কারিমের তাফসীর যে অনেকে বিভিন্ন রকম ভাষায় করে থাকে, আলেমরা তো করে পবিত্র কোরআনের তাফসীর, আম পাবলিকরাও করে, এই বিষয়ে আপনি আমাদেরকে ক্লিয়ার করে কিছু মন্তব্য থাকলে আমাদেরকে জানান। সম্মানিত মুসলমান মিল্লাত, আজকে আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ব্যাখ্যা কি সাধারণ মানুষ এবং যারা আলেম ওলামা রয়েছে তারা সহ সাধারণ মানুষও কি এই কোরআনে কারিমের ব্যাখ্যা বা তাফসীর করতে পারবে, অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাদেরকে বুঝতে হবে আমরা যেই ইসলাম, এই কোরআনে কারিম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐশীবাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐশীবাণী, এটা কোনো হিন্দুদের বেদ বা অন্যান্য ধর্মের কিতাব নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এবং এটা একটা খোলা চিঠি, এটা একটা সমস্ত পৃথিবীর শুধু মুসলমানদের এই জন্য এই রহমত স্বরূপ এই কোরআন নয়, এই কোরআন সমস্ত আলম পৃথিবীর সমস্ত মানুষের জন্য উন্মুক্ত, যে কেউ এটাকে বিশ্লেষণ করতে পারবে, যে কেউ এটার, তবে এর ব্যাখ্যার বিশ্লেষণের বেলায় অবশ্যই যে জানলেওয়ালা এই কোরআনে কারিম আহলে হক যারা রয়েছে তাদের কাছ থেকে এটার ব্যাখ্যা একটু একটু করে নিয়ে তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় বিশ্লেষণ করে তারপরে তারা প্রচার করবে। অবশ্যই তাদেরকে প্রচার করার আগে অবশ্যই জানলেওয়ালা কোনো আলেমের কাছ থেকে এটা গ্রহণ করতে হবে, এমন আলেম নয় যে আলেম আমাদের দেখা যাচ্ছে অনেক আলেম এই আমলটা করে না বা এই আমলটার বিরোধিতা, দেখা গেছে অনেক আলেমই আমি পেয়েছি যারা জিহাদ পছন্দ করে না, আল্লাহর যে জিহাদ দিন প্রতিষ্ঠার জন্য যে কাজগুলো আছে জিহাদ ফি সাবিলিল্লাহ করে না, এখন তার সাথে তার কাছে গিয়ে যদি আমি ওই মাস্তায় চাই সে তো ওই নেগেটিভ মাস্তায় দিবে, কারণ সে তো নেগেটিভ মাস্তা নিয়েই বসে রয়েছে। এই জন্য যে হক্কানি আলেম ওলামাদের কাছ থেকে বিশ্লেষণ নিয়ে তারপরে সমাজে উম্মতের মাঝে পৌঁছাতে হবে। আর এই কোরআন এক শ্রেণীর লোক আছে, এই কোরআনকে তারা হিন্দুদের কিতাব কিতাবের মতো মানে তারা ছাড়া আর কেউ ব্যাখ্যা করতে পারবে না এরকম করে, না তা নয়, অবশ্যই সবাই এর ব্যাখ্যা পড়তে পারবে, সবাই এর বিশ্লেষণ করতে পারবে, তবে জানলে ওনার কাছে জানতে হবে। আসসালামু আলাইকুম।